বাংলাতে অ্যানিমের রিভিউ সেরকমভাবে তো হয় না, এবং আমি আগেও কয়েকটা ভিডিও বানিয়েছিলাম 2-3টে, তো তখন সেগুলোর মধ্যে একটা ভালো রেসপন্স হয়েছিলো, বাকিগুলো রেসপন্সই পাইনি, সেজন্য করা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু অ্যানিমে দেখা কিন্তু বন্ধ করিনি। তো এখন একটা অ্যানিমে খুব পপুলার, এবং পপুলার বলতে তার নতুন সিজনটা পরপর করে রিলিজ করেছে একটা করে এপিসোড, প্রতিটা সপ্তাহে একটা করে এপিসোড আসছে, সেই জন্য ভাবলাম এটা নিয়ে কথা বলা যাক। এবং এটা আমার খুব একটা ফেভারিট অ্যানিমে বলতে পারেন, কারণ এটার যে অ্যানিমেশন স্টাইল সেটা আমি অন্তত কখনো দেখিনি, এবং এর মাঙ্গাটাও কিন্তু আমার পড়া ছিল, তো আমি পড়েছিলাম মাঙ্গাটা। তো অ্যানিমেটার নাম হচ্ছে ডেমন স্লেয়ার। ডেমন স্লেয়ার কিন্তু এখনও পর্যন্ত সব থেকে পপুলার অ্যানিমেগুলোর মধ্যে একটা, মানে বলে না টিপ অফ দ্য আইসবার্গ, টিপ অফ দ্য আইসবার্গে পড়ে শোনেন অ্যানিমের মধ্যেও বা অ্যানিমের একটা পুরো কমিউনিটির মধ্যেও, এবং বেস্ট অ্যানিমেগুলোর মধ্যে এটার নাম তো অবশ্যই উচ্চারিত হয়। প্রচুর প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছে, এখনও পর্যন্ত 3টে সিজন এসেছিলো, তার মধ্যে প্রথম সিজনটা ছিল হচ্ছে যেটা সিজন 1 বলতে পারেন নর্মাল, যেটা আনওয়েভারিং কি এটা নাম ছিল, আনওয়েভারিং রিজলভ আর্ক, তারপরে আসে মুগেন ট্রেন, এবং তারপরে গত বছর আসে এন্টারটেনমেন্ট ডিস্ট্রিক্ট, এবং এবছর আসছে সোর্সমিথ ভিলেজ। তো এটা সোর্সমিথ ভিলেজের সেকেন্ড এপিসোড রিলিজ করেছে গতকাল, আমি সেটা দেখলাম। তো আমি কিন্তু পুরো ভিডিওটা পুরোটা নিয়ে কথা বলে যতটা পর্যন্ত আমি দেখেছি, এবং আমি কোনো স্পয়লার কিছু দেবো না, কারণ আমার মাঙ্গাটা পুরোটা পড়া হয়ে গেছে, তো স্পয়লার দেওয়াটা হয়তো উচিত হবে না, আমি দেবও না। এবার দেখুন, এই যে গল্পটা কিন্তু খুব সিম্পল, মানে শোন অ্যানিমের ব্যাপারটা কি থাকে, যে একজন ছেলে থাকে যে আন্ডারডগ একটা ক্যারেক্টার, সে আস্তে আস্তে একটা সুপার পাওয়ার পায়, বা তার একটা সুপার পাওয়ার সে অ্যাকোয়ার করে, বা সেটা আগে থেকেই তার মধ্যে আছে, এবং সেইটা পাওয়ার পরে সে আস্তে আস্তে পুরো ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করে, এবং সেই ওয়ার্ল্ডে অনেক রকমের ক্যারেক্টার থাকে, তার অনেক সাইড ক্যারেক্টার থাকে, কিন্তু সেই মেন ক্যারেক্টার তার একটা জার্নি থাকে, যে জার্নির মধ্যে একটা ব্যাক স্টোরি থাকবে, তার পরিবারের সাথে যেটা থাকবে। তো এই সব কিছু শোনেন অ্যানিমের খুব একটা কমন জিনিস, আপনি ফুল মেটাল অ্যালকেমিস্ট বলুন বা হোয়াট এভার, আপনি যে কোনো শোনেন অ্যানিমের কথা বলুন, এই 4-5টা পয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন, মানে জাস্ট মিলে যাবে, কোথাও না কোথাও মিলে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার, ডেমন স্লেয়ার পুরো সেটাকেই ফলো করে, নতুন কিছু করার একদম চেষ্টা করে না। চেষ্টাটা কোথায় নতুন কিছু করে, এর মাঙ্গা বলুন বা এর অ্যানিমে বলুন, তার যে স্টাইলাইজেশন দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। মানে আপনি যখন অ্যানিমেটা দেখছেন, আপনি ধরুন প্রথমবার কোনো অ্যানিমে দেখছেন, আপনার মানুষকে এখন, আগে যখন আমি অ্যানিমে দেখা শুরু করেছিলাম 2018-19, তখন আমাকে বলেছিল ডেথ নোট দেখতে, কেন, কারণ ডেথ নোটের যে স্টাইলটা দ্যাট ইজ সিমিলার টু মুভিজ, মানে আমরা যখন সিনেমা দেখি কাইন্ড অফ সিমিলার স্টাইলের একটা ডেথ নোটের কিন্তু কাটিং চপিং, এবং সেখানে কিন্তু যেভাবে সিনগুলো একটা পর একটা প্যান আউট হয় সেটা কিন্তু অনেকটা সিনেমার মতো, দ্যাট ইজ মোর সিনেম্যাটিক। এবার ডেমন স্লেয়ার কিন্তু এখন মানুষ অনেকে বলতে চায় ডেমন স্লেয়ার দিয়ে ভাই দেখা শুরু কর, কারণ এটা খুব সহজে বোঝা যায়, সহজে গল্পটা খুব বেশি মাথা ঘামাতে হয় না, আপনি ইংলিশ সাব যদি, আপনি যদি ইংলিশ ডাবে না দেখেন, আমি বলবো ইংলিশ ডাবে দেখবেন না, খুব যদি প্রবলেম না হয় তাহলে জাপানিজ ল্যাঙ্গুয়েজে দেখুন, কারণ ইংলিশ ডাবে কিন্তু অনেক কিছু পোর্শন বাদ থাকে, অনেক কিছু ডায়লগস বাদ থাকে, সেগুলোকে একটা জেনারেলাইজ ট্রান্সলেশন করে দিয়ে দেওয়া হয়। অবশ্য খারাপ ট্রান্সলেশন বলছি না, ভালো ট্রান্সলেশন প্রফেশনাল, কিন্তু তবুও আমি বলবো সাবে দেখা পছন্দ করুন, সাবটাইটেল দিয়ে অনেক বেটার ফিল পাবে। এবার যেটা বলছিলাম যে কেন বলা হয়, কারণ এর যে অ্যানিমেশন স্টাইলটা সেটা এতটাই মাথা ঘোরানো এবং এতটাই চরম লেভেলের, যে আপনি যখন সিনেমা দেখছেন, ধরুন আপনি সিনেমা দেখতে ভালোবাসেন, হঠাৎ করে অ্যানিমে দেখছেন, এইটা আপনার ভালোটা স্টেপিং স্টোন হতে পারে, কারণ বেস্ট অফ দ্য বেস্ট অ্যানিমে স্টাইলটা দেখে নিচ্ছেন। মানে আমার এখনও পর্যন্ত যে কোনো অ্যানিমে দেখেছি আমার টোটাল মিলিয়ে আই থিঙ্ক কাউন্টটা ওই খুব বেশি না, খুবই নুব এই লাইনে, তো 35-36 মতো হবে, আমি কাউন্ট করছি আস্তে আস্তে, তো যাই হোক, তো সেই হিসাবে কিন্তু আমার দেখা বেস্ট অ্যানিমেশন স্টাইল কিন্তু এটা, নো ডাউট, নো ডাউট এটার। এবং যা বাজেটের যা খরচা করেছে, আপনি একটা শুধু আমি বলবো, এই সিজনে মানে সিজন 4-এ সোর্সমিথ ভিলেজের ফার্স্ট এপিসোড শুরু হচ্ছে, সেখানে একটা ইনফিনিটি ক্যাসেল দেখানো হয়, ঠিক আছে, ওই ক্যাসেলের একটা শটটা শুধু ভাব, মানে একবার এদিক দিয়ে বা ওদিক দিয়ে, মানে শটটা দেখে আমি চমকে যাই, কীভাবে এটা করেছে, কীভাবে ডিজাইন করেছে, দ্যাট ইজ ইম্পসিবল। মানে একটা আনরিয়াল একটা শট, মানে আপনি ধরুন একটা গেম খেলছেন, খুবই হাই এন্ড গেম করছেন, খেলছেন, সেই গেমেও যদি একবার শট থাকে না, গেমটা পুরো হিট হয়ে যাবে, মানে সাইবার পাঙ্ক গেমটা যা প্রমিস করছিল সেটা হচ্ছে এইটা, এই 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 সিরিজটা, এই ডেমন স্লেয়ার। এবার গল্পটা কি, যে তানজিরো বলে একটা ক্যারেক্টার, সে একটা ফ্যামিলি থেকে বিলং করে, খুব সাধারণ ফ্যামিলি থেকে বিলং করে, এবং সে আস্তে আস্তে একটা ডেমন স্লেয়ার হয়ে যায়। পৃথিবীতে ডেমন আছে যারা কন্ট্রোলড বাই
1 পার্সন, তো সেই পার্সনের নাম আমি রিভিল করবো না। তো তার থেকেই আস্তে আস্তে তার ব্রাঞ্চের শরীরে প্রচুর প্রচুর ডেমন্স আসে এবং তাদেরকে লড়াই করে কারা ডেমন স্লেয়াররা। এবার এই যা লড়াই হয়, লড়াইতে থাকে একটা পর একটা উঠতে থাকে এবং 10টা আপার এবং লোয়ার, তাছাড়া লোয়ার ডেমন আছে, তো আপার ডেমনদের একটা একটা করে মারতে থাকে এবং চলতে থাকে উপরের দিকে। 10টা বলা ভুল, আসলে কয়েকজন এখনও পর্যন্ত সেই একবার করেনি, 6-7টা ধরে নিন, ঠিক আছে। এবার আরেকটা জিনিস কি, এর কিন্তু দুটো মুভি আছে। এবার মুভিগুলো কি, মুগেন ট্রেন একটা মুভি, ডেমন স্লেয়ার মুগেন ট্রেন, আরেকটা হচ্ছে নতুন বেরিয়েছে যেটা, সেটাও আরেকটা ওই নতুন বেরিয়েছে। এবার দুটো মুভি কিন্তু দেখার দরকার পড়বে না, কারণ দুটো মুভিরই হচ্ছে আসলে এই যে সিরিজটা চলছে, দেখুন প্রথমটার 26টা এপিসোড, তারপর একটা 7টা, তারপর একটা 11টা না 12টা, আর এটা এখন অন্য দুটো বেরিয়েছে। এই গল্পগুলো কিন্তু ফলো করে, মানে যে মাঝখানে যে 7টা এপিসোড সেটা মুগেন ট্রেন আর্ক, ওটা নিয়ে একটা সিনেমা। এবং এই সিনেমাটা আমি বলে রাখি, করোনার টাইমে তো এসেছিল 2020-তে, ওয়ার্ল্ড ওয়াইড এখনও পর্যন্ত যে কটা অ্যানিমে সিনেমা রিলিজ করেছে, তার অ্যানিমে বলবো না, এবার অ্যানিমেটেড মুভি রিলিজ করেছে, ঠিক আছে, তার মধ্যে হায়েস্ট গ্রসিং, মানে বিগার দেন স্পিরিটেড অ্যাওয়ে। স্পিরিটেড অ্যাওয়ে যেটা জাপানিজ মুভি হিসেবে সব, মানে জাপানের যে কোনো মুভি, মানে শুধুমাত্র অ্যানিমেটেড, মানে জাপানের যে কোনো মুভি থেকে হায়েস্ট গ্রসিং ছিল স্পিরিটেড অ্যাওয়ে, সেই কবেকার সিনেমা, সেটাকেও ক্রস করে গেছে এটা, ঠিক আছে। $500 মিলিয়ন সেটার বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড, জাপানেও এটা হায়েস্ট গ্রসিং। তো মুগেন ট্রেন, মানে গল্পটা কিন্তু এমন কিছু না, কিন্তু ওই কি স্টাইলটা অনেক বেশি আছে এর মধ্যে, এবং আপনাকে পুরো হুক করে দেবে গল্পটা বলার। গল্পটা কিছু না হলেও প্লটটা পুরো সরু পেপার থিন হলেও তার যে স্টাইলটা বলার সেটাও কিন্তু খুব ভালো, আপনাকে হুক করে রাখে, আপনাকে ইমোশনালি কানেক্ট করে ক্যারেক্টারগুলোর সাথে, আপনি সাইড ক্যারেক্টারগুলোর সাথে এত সুন্দর কানেক্ট হন। এবং সবথেকে বেশি কানেক্ট হয় জেনিৎসুর সাথে, কেন বলছি, কালকে আমি একটা মানে আউট অফ কনটেক্সে যাচ্ছি, ধরে নিন কালকে ম্যানচেস্টার ইউনাইটেড খেলা ছিল এবং সেখানে গোল করে এবং অ্যাসিস্ট করে অ্যান্টনি। তো অ্যান্টনিকে নিয়ে আমরা সারা বছর ধরে ট্রোল করে যাচ্ছি যে এটা হচ্ছে ওয়ান ট্রিক পনি, মানে ও শুধু কাট করে ইনসাইডে ঢুকতে পারে, তারপর শট নিতে পারে, ঠিক আছে, ব্রাজিলের প্লেয়ার। তো কালকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ বলছে যে ও একটা কাজই করতে পারে, আরিয়ান রবেনও একটা কাজই করতে পারে, একটাই তার কাছে ট্রিক ছিল, কিন্তু সেটা সে এতই ভালো করে যে চিন্তার বাইরে। তো জেনিস ওয়ার্ল্ডের ক্যারেক্টার আছে, তারও কিন্তু ঠিক এইরকমই। আমি কথাটা যখন শুনছিলাম ইন্টারভিউটা, আমার ঠিক এই কথাটা মনে পড়ে গেল যে এই এইখানে এরকম একটা ক্যারেক্টার ছিল, আছে অবশ্য। অবশ্য এই আর্কটা আপনি দেখতে পাবেন না, আমি এটা স্পয়েল করে দিলাম যে এই আর্কটাতে কিন্তু জেনিৎসু বা ইনোসুকে কিন্তু কম থাকবে, যারা যারা দেখছেন তাদের জন্য বলছি। এবং আমি বলবো আরও আমায় সাজেস্ট করুন, অনেকে সাজেস্ট করেন অ্যানিমে দেখার জন্য, তো তাদের আর আরও সাজেস্ট করুন, আমার ভালো লাগবে। এবং অনেক অ্যানিমে দেখার অনেক সুবিধা করে দিয়েছে তারা, তাদের মধ্যে অনেকেই, তো নেটফ্লিক্সে আপনি এটা পেয়ে যাবেন অবশ্যই, এছাড়া ক্রাঞ্চি রোলেও পাবেন, তাদের দুটোই অ্যাফোর্ড করে কোনদিন তারা তো ব্যবস্থা করে নেবেন, আমি জানি, তারা দেখে নিন। এবং দেখুন অ্যানিমে কেন দেখবেন সেটা সব থেকে বড়ো কথা হচ্ছে, আপনি একটা সিনেমা দেখছেন, তো আপনি একটা সিনেমা বা সিরিজ দেখছেন, আপনার টাইমটা ইনভেস্ট করছেন, কিন্তু সেই পে অফটা কি পান, সবসময় কিন্তু পান না, অ্যানিমেতে সেই পে অফটা পাবেন। অ্যানিমেতে গল্পের না কোনো কী বলবো লিমিট নেই, মানে লিমিট নেই কেন, একটা সিনেমা বা সিরিজে আপনি একটা গল্পের কোথায় নিয়ে যেতে পারেন, তার যে স্কেলটা কোথায় নিয়ে যেতে পারেন, এতটা লিমিট আছে, সেই লিমিটটা অ্যাভাটার 2 এখনও পর্যন্ত, ঠিক আছে, তাই তো, এখানে কোনো লিমিট নেই। এখানে আপনি যেমন ভাবছেন, আপনার ভাবনাটাকে এমন জায়গায় ভাবতে পারেন যেটা কিন্তু কোনো লিমিট থাকে না। এখানে যখন একটা ক্যারেক্টার, মানে আগের যে আর্কটাতে সেখানে দেখা, মানে যে ব্যাক স্টোরি দেখানো হয় ভিলেন ক্যারেক্টারে, সেটা আসে লাস্ট এপিসোডে, এবং সেটা আপনাকে যা কানেক্ট করবে না, আপনি জাস্ট ওইখানেই হুক পয়েন্টে চলে যাবে, যে হুক পাই আমি, আমি ভাই হয়ে গেছে, যতদিন হবে ততদিন দেখবো, যা গল্প দেখা যাবে দেখাবে, একই জিনিস কিন্তু রিপিট করছে, তবু আমি দেখবো, কারণ ওই যে হুকটা করে, ওই যে জিনিসটা দেখায়, দ্যাট ইজ হোয়াট অ্যানিমেশন ইজ অল অ্যাবাউট। আপনার যে ইমাজিনেশন সেইটাকেই আসলে আপনার চোখের সামনে এনে দেয় অ্যানিমেশন, সেটা কিন্তু সিনেমা বা সিরিজ আনতে পারে না। আমি পার্সোনালি সিনেমা বা সিরিজের বেশি ভক্ত, কিন্তু অ্যানিমেশন যেটা করতে পারে, কতটা কি করতে পারে, কতটা তার সিলিং এখনও পর্যন্ত, সেই সিলিংটাই কিন্তু বসে আছে ডেমন স্লেয়ার, গল্পের দিক থেকে নয়, অ্যানিমেশন স্টাইলের দিক থেকে, গল্প বলার স্টাইলের দিক থেকে। আমি AOT শুরু করেছি দেখা, অনেকটা দেখা হয়ে গেছে, তবুও বলবো ডেমন স্লেয়ারের AOT গল্প তো অন্য লেভেলে, অনেক অনেক বেটার, ডেমন স্লেয়ারের মতন অ্যানিমেশন স্টাইল কিন্তু কারণ নেই। হ্যাঁ, কাইন্ড অফ কাছাকাছি বলবো আমি, গত বছর এসেছিলো নেটফ্লিক্সে সাইবার পাঙ্ক এজ রানার্স, ওটা আপনারা দেখতে পারেন, বা আর্কেন, আর্কেনের কথা আমি বলবো, আর্কেনটাও বেশ ভালো। এই দুটো ছাড়া কাছাকাছি কেউ নেই, সিলিংটা কিন্তু এটাই। আপনারা অবশ্যই চেক আউট করুন, ভিডিওটা একটু বড় হলো এবং ভিডিওটাকে সাপোর্ট করুন, তাহলে আরও অ্যানিমে নিয়ে ভিডিও বানাবো। আরেকটা কিন্তু আমি অ্যানিমের সাজেস্ট করছি, যারা একটু রমকম অ্যানিমে দেখতে ভালোবাসে তাদের জন্য, এটাও আমাকে সাজেস্ট করেছিল, তার জন্যই দেখা,
তো সেটা হচ্ছে হরিমিয়া, হরিমিয়া হরি আর মিয়া দুটো ছেলে মেয়ের গল্প, দেখতে পারেন বেশ ভালো লাগবে, বেশ কিউট, আপনি আপনার স্পেশাল পার্সনের সাথেও দেখতে পারেন একসাথে, মজা হবে। কিন্তু আরেকটা অ্যানিমের নাম আমি বলবো না আজকে, বাট সেটা পরের দিন বলবো, সেটা দেখতে পারেন। তো যাই হোক, তো আজকে ভিডিওটা এটুকুই, দেখা হবে পরে ভিডিওতে।